বাঙালি সাহিত্যিক, বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা, প্রাচীন বাংলা পুঁথির সংগ্রাহক ও ব্যাখ্যাকার আব্দুল করিম সাহিত্য বিশারদের 150তম জন্মদিন আজ। 1871 সালের আজকের এই দিনে তিনি চট্টগ্রামের পটিয়া থানায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম বাঙালি মুসলিম যিনি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি প্রাচীন পুঁথি সংগ্রহ ও সাহিত্যের ঐতিহ্য অন্বেষণকারী এক বিরল ব্যক্তিত্ব। তার মৃত্যু পর্যন্ত তিনি প্রায় 2500 হাতের লেখা পুঁথি সংগ্রহ করেন। তিনি বহু পুঁথি সম্পাদনা করেছেন এবং এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রায় 600 গবেষণাধর্মী প্রবন্ধ লিখেছেন। তার সাহিত্যিক জীবনে দুটি ধারা লক্ষ্য করা যায়। একটি হল প্রাচীন পুঁথিপত্র সংগ্রহ ও তার তথ্য সন্ধান করা। তার মধ্যে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ভেদাভেদ ছিল না, তিনি ছিলেন অসাম্প্রদায়িক। হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবার বাড়িতে গিয়ে তিনি পুঁথি সংগ্রহ করতেন। পুঁথি সংগ্রহের কাজটা কিন্তু সমগ্র দেশেই তিনি প্রথম শুরু করেন। সে সময় তিনি প্রবন্ধ লিখতেন, 30টি পত্রিকায় তার লেখা ছাপা হতো। সাহিত্য সংহিতা, সুধা, পূর্ণিমা, নবনূর, অর্চনা, ভারত সুহৃদ, অবসর, প্রদীপ, বীরভূমি, কোহিনূর, প্রকৃতি, আরতি, আশা, ইসলাম প্রচারক, এডুকেশন গেজেটে তিনি নিয়মিত লিখতেন। চট্টগ্রাম থেকে পূজারী ও সাধনা নামক দুটি পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন। সাহিত্য বিশারদ নবনূর পত্রিকার সম্পাদকও ছিলেন তিনি। সাহিত্য অনুশীলনের ক্ষেত্রে তার বিশেষ কীর্তি প্রাচীন পুঁথিপত্র সংগ্রহ, প্রাচীন কবিদল, বিশেষত মুসলিম কবিগণ কে কোথায় কি করছেন তার সংগ্রহ ছিল তার ব্রত। সমগ্র দেশে পুঁথি সংগ্রহের জন্য তার নাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। স্যার আশুতোষ মুখোপাধ্যায় আব্দুল করিম সাহিত্য বিশারদকে কলকাতা ম্যাট্রিকুলেশনের বাংলার পরীক্ষক নিযুক্ত করেন। পুঁথি সংগ্রহ ও সংরক্ষণ গবেষণায় বাঙালি মুসলমানদের মাঝে তিনি ছিলেন অগ্রগামী। এই চেতনার ঐতিহাসিক ধারাবাহিকতা বিশেষভাবে আব্দুল করিম সাহিত্য বিশারদেরই অবদান। পুঁথি গবেষক ও সংগ্রাহক আব্দুল করিমকে 1909 সালে সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত করা হয়। আব্দুল করিম সাহিত্য বিশারদ আমাদের জাতীয় জীবনধারার বিকাশে এক গুরুত্বপূর্ণ মহৎ ব্যক্তিত্ব। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তার অনুসন্ধিৎসা ও নিষ্ঠার তুলনা করেছেন জার্মান পণ্ডিতদের সাথে। বস্তুত আব্দুল করিম সাহিত্য বিশারদের সংগৃহীত প্রাচীন পুঁথিসমূহ যেমন আমাদের ঐতিহ্য এবং সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বহু নতুন উপাদানের উৎস হিসেবে স্বীকৃতি লাভ করেছে, তেমনি সেসব পুঁথি সম্পর্কে তার বিচার বিশ্লেষণ ও আলোচনা সমালোচনা আমাদের ঐতিহ্য চেতনায় নতুন মাত্রা যোগ করেছে। 30 সেপ্টেম্বর 1953 সালে বেলা 10টা থেকে 11টার মাঝে কোনো একটি সময়ে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় এবং তিনি পৃথিবী থেকে বিদায় নেন। শেষ জীবনে তিনি চট্টগ্রামের অলিখিত ইতিহাস লেখার কাজে হাত দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর কারণে তার শেষ করে যেতে পারেননি তিনি। আজ 11 অক্টোবর, আব্দুল করিম সাহিত্য বিশারদের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।